ডোনা আর আজকে আমরা এসেছি হাক্কাতে যেটা আছে মানি স্কোয়ারে তো এখানে আমার ফার্স্ট টাইম আসা তো এটার অ্যাম্বিয়েন্সটা দেখো অ্যাম্বিয়েন্স ইজ টু গুড তো দেখতে থাকো তোমাদের সাথে আমি তোমার ভেতরের অ্যাম্বিয়েন্সটাকে শেয়ার করছি এটা অনেকটা অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট বলতে পারো বাট এটা বাফেট এখানে আমরা নন ভেজের বাফেটটা নিচ্ছি যেটা প্রাইস হচ্ছে পেপার গার্লিক ফিশ চিকেন ফ্রাইড ওয়ান্টন চিকেন ড্রামস্টিক নুডলস চিকেন এগ ফ্রাইড রাইস প্রন স্পাইসি মাস্টার্ড ফিশ অ্যান্ড চিলি মাস্টার্ড সস এটাও ভালো লাগে চিলি চিকেন হট গার্লিক সস হানি চিলি পটেটো এটা একটা ভেজিটেবল ছিল ওটা আমি নিয়ে একটুখানি জাস্ট টেস্ট করার জন্য নিয়েছি এটা হচ্ছে ফিশ পেপার গার্লিক ফিশ এটা হচ্ছে ফ্রাইড ওয়ান্টন এটা হচ্ছে চিকেন উইংস খুবই ক্রিস্পি আর খুবই ভালো খেতে আবার ট্রাই করতে পারো এসে তো এখন আমি চিকেন ওয়ান্টন ট্রাই করবো তো আমার তো চিলি পটেটোটা ভীষণই ভালো লেগেছে হানি চিলি পটেটো যেটা ছিল সেটা তো ভীষণই ভালো লেগেছে তো তোমরা এসে একবার ট্রাই করতে পারো তো আমি এখন চিকেন ওয়ান্টন ট্রাই করবো আমার খারাপ লাগলো না আমার ভালোই লেগেছে সল্ট অ্যান্ড পেপার গার্লিক যে ফিশটা আছে সেটা ট্রাই করবো ওপরের কোটিংটা একটু হার্ড বাট ভেতরটা ভীষণই সফট দারুণ খেতে একদম ভীষণ স্পাইসি না বাট ভালো খেতে এটা হচ্ছে চিকেন একটু স্পাইসি তো আমি বেশি স্পাইসি খেতে পারি না এটা অনেকটাই স্পাইসি খুবই স্পাইসি এটা যারা স্পাইসি খাও তাদের ভালো লাগবে বাট যারা স্পাইসি খাও না তো তাদের জন্য একটু প্রবলেম হবে
এটা দর্শন, এটা রেড ভেলভেট চিজ কেক, এটা হট চকলেট ব্রাউনি, এটা নামে ভুলে গেছি।